বাবা, এত মন দিয়ে কি রাখতেছো? চিন্তা তো আমার তোকে নিয়ে রে। কেন? তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। বাবা, তুমি যে কি বলো না। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে পাগলি, আমাকে তো আর কয়েকদিন পরে উপরে যাইতে হবে। টিকিটও কাটা হয়ে গেছে, যাওয়ার আগে তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে যেতে চাই, যাতে ও তোকে সবসময় চোখে চোখে রাখতে পারে। না, ঘটককে একটা কল লাগে। হ্যালো, হ্যাঁ ঘটক দা, তুমি কোথায়? আমি বর্তমানে খুব খারাপ জায়গায় আছি। আপনি কি? আমি ধূপগুড়ি থেকে হরিদাস পাল বলছি। তুমি যেখানেই থাকো একটু আমার সাথে দেখা করো তাড়াতাড়ি। এখনই আসবো, 10 মিনিট দেরি হবে। নমস্কার, বলেন মিস্টার হরিদাস পাল। নমস্কার নমস্কার। আমার 10টাও না 5টাও না, একটাই মাত্র মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলে চাই। তোমার কেমন ছেলের দরকার শুনি, ভেজ না নন ভেজ? দেখো ঘটকদা, ছেলে সাধু বা চোর ছাচোর যাই হোক না কেন, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাই, যাতে দুই বেলা দুই মুঠো সিদ্ধ চালের ভাত আমার মেয়েকে কামাই করে খাওয়াইতে পারে। এই যে ছেলে দেখেন, আমার পাশেই বাড়ি, 2 নম্বরই ব্যবসা করে, ছেলে খুব ভালো। ছেলেটা তো ভালোই দেখতে। ছেলে ভালো, কিন্তু মদ খেয়ে রাস্তাঘাটে পড়িয়ে থাকে যেখানে সেখানে। না না, মেয়েটাকে একটা মাতালের হাতে তুলে দিব দেখি। ও, এবার বুঝতে পারছি, তোমার বুয়ার মেনে জামাই চাই। গভর্নমেন্ট আবার কি? আরে গভর্নমেন্ট গভর্নমেন্ট, সরকারি চাকরি। ও তাই বলো, তাহলে এই মাসের 33 তারিখে ছেলেকে নিয়ে আসো। আচ্ছা ওই তাহলে। ছেলে আর বই পুষবো, এই পোস্টার লাগা। কি করি, বিয়েটাও করা লাগে। আজকে 33 তারিখ, মেয়ে দেখতে যাচ্ছি। আজকে 33 তারিখ, মেয়ে দেখতে যাচ্ছি।
সম্বন্ধ বাড়ি আবার ধ্যান কে এনে রাখলো রে। যেরকম দিনকাল পড়ছে আমি চাকরিওয়ালা ছেলের সাথে মেয়ের বিয়ে দিব না, আমি ভ্যানওয়ালা ছেলের সাথে মেয়ের বিয়ে দিব, কারণ চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিব আজ আছে চাকরি কাল নাই, এই আমলের চাকরির কোনো ভরসা নাই। এ রামু জল খাবারটা নিয়ে আয়। ওই দাদা মিষ্টির বদলে এইটা আবার কি? আরে ইন্টারন্যাশনাল ঘটক দা, এখন কি আর আদিম যুগ, এখন হচ্ছে কলি যুগ, এখন এসব ছাড়া ছেলে পাওয়া যায় না। তাহলে ঘটক দা ভ্যানালা জামাই আমার মেয়ের জন্য পছন্দ, ঠিক আছে ওর সাথে সব ফাইনাল। তাহলে পড়াশোনা করে চাকরি পাইলাম তাও ফেলা ছেলে পছন্দ বললো না, আজকে থেকে ভ্যান চালাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।